কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিশ্বখ্যাত মার্কিন অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। তবে ফ্রিম্যানের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছেন আরেক কাতারি যুবক। শরীরের নিম্নাংশ নেই, হাতে ভর দিয়ে চলাচল করা 20 বছর বয়সী এই তরুণের নাম গানিম আল মুফতা। কে এই গানিম? 2002 সালের 5ই মে কাতারে বিরল এক রোগ নিয়ে জন্মগ্রহণ করেন মুফতা। শারীরিক ত্রুটি নিয়ে অপ্রতিরোধ্য গানিম। তিনি একাধারে ইউটিউবার, মোটিভেশনাল স্পিকার এবং কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তাও। তিনি ঘারিস আইসক্রিম প্রতিষ্ঠা করেছেন। কাতারের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়ন করছেন। শারীরিক ত্রুটিকে উপেক্ষা করে স্কুবা ডাইভিং, স্কেটবোর্ডিং, পর্বত আরোহণ এমনকি ফুটবলেও পারদর্শী গানিম আল মুফতা। বিশ্বকাপে নিজেদের সংস্কৃতি উত্থাপন করেছে কাতার। মুসলিম অধ্যুষিত দেশটির বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েস্টার্ন কালচারকে অনুৎসাহিত করা হয়েছে। নানা সীমাবদ্ধতা ও ইউনিক আয়োজনে বিশ্বকাপের উদ্বোধন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। অনুষ্ঠানের উপস্থাপক ও হলিউড অভিনেতা মর্গ্যান ফ্রিম্যানের এক প্রশ্নের জবাবে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়ে শোনান গানিম আল মুফতা। কাতের যুবকের পঠিত আয়াতটি পবিত্র কোরআনের সুরা হুজুরতের 13 নম্বর আয়াত, যার অর্থ, হে মানব, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক পরহেজগার। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সবকিছুর খবর রাখেন।